নোয়াখালীর এক পুকুরে মিলেছে এক মন ওজনের বিশালদেহী তিনটি কোরাল মাছ। পুকুরে দানবাকৃতির এই মাছগুলো পাওয়ার খবরে চারিদিকে হইচই পড়ে যায়, তৈরি হয় উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এ সময় কোরালগুলো দেখতে ভিড় জমান। অনেকে আবার স্মৃতি হিসেবে মাছের সঙ্গে সেলফিও তোলেন। শেষ পর্যন্ত আকাশচুম্বী দামে মাছগুলো বিক্রি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, পুকুরে কিভাবে ধরা পড়েছে এত বড় কোরাল মাছ? আর পুকুরের কোরালি স্বাদই বা কেমন হবে? ১৭ই মার্চ শুক্রবার সকালে চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে পুকুরে জাল ফেলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাল ফেলার খবরে ছুটে আসেন। প্রথমবার জাল ফেললে মাছগুলো জাল কেটে বের হয়ে যায়। ফের জাল ফেললে একসঙ্গে তিনটি বিশাল আকৃতির কোরাল মাছ ধরা পড়ে। এরপরে মাছগুলো এক ক্রেতা ১,০০০ টাকা কেজি দরে ৪০,০০০ টাকায় কিনে নেন। এ সময় এত বড় আকৃতির কোরাল মাছ দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। ইউনিয়নটির ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এক সংবাদ মাধ্যমকে বলেন, কমলার দিঘিটি ইউনিয়ন পরিষদের অধীনে আছে। ঘটনার দিন সকালে দুবার জাল ফেলে তিনটি এক মন ওজনের কোরাল মাছ পাওয়া যায়। মাছগুলো অন্যান্য মাছের সঙ্গে ১,০০০ টাকা কেজি দরে ৪০,০০০ টাকায় বিক্রি করা হচ্ছে। চর ঈশ্বর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, দিঘির পানি কমে আসলে প্রতিবছর এভাবে জাল ফেলে মাছ ধরা হয়। মাছ বিক্রি করে যে টাকা পাওয়া যায় সে টাকা ইউনিয়ন পরিষদের কোষাগারে ভবিষ্যতের জন্য জমা রাখা হয়। বিশাল আকৃতির মাছ হওয়ায় ভালো দাম পাওয়া গেছে। বড় মাছটি ২০ কেজি আর বাকি দুটি মাছ ২০ কেজি করে মোট ৪০ কেজি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা জানি সাগরে বড় কোরাল পাওয়া যায়, কিন্তু পুকুরে যে বিশাল কোরাল মাছ হতে পারে তা আমি আজকেই প্রথম দেখলাম। মাছগুলো দেখলে যে কারোর মন ভরে যাবে। অনেকেই শুনে বিশ্বাস করতে পারছে না, নিজ চোখে দেখে আসছে। আমিও হয়তো না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। এলাকার এক বাসিন্দাকে এই মাছ নিয়ে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মাছটিকে পুকুরে পাওয়ার কারণে এর দামে এত বিশাল পার্থক্য এসেছে। কিন্তু এত দাম হলে সাধারণ মানুষের তো আর সেটি ক্রয় করতে পারেন না। অন্যদিকে এর স্বাদ কেমন হবে তা নিয়েও ভাবনার বিষয় আছে, কেননা এটি পুকুরে পাওয়া গেছে, তাও এত বিশাল আকৃতির, এজন্যই বেশি সংকোচ তৈরি হচ্ছে। মাছ দুটির বিক্রেতা সাংবাদিককে বলেন, ৪০ কেজি ওজনের মাছ তিনটি কেজি প্রতি ১,০০০ করে ৪০,০০০ টাকায় বিক্রয় করেন, কিন্তু লাভের আশায় লঞ্চ যোগে এটিকে ঢাকার কারওয়ান বাজারে মৎস্য আড়তে পাঠানোর কথা বলা হয়েছিল। কিন্তু আজকে এটি ভালো দামে বিক্রি হয়েছে। আশা করি জেলেদের জালে আরও বড় আকারের মাছ ধরা পড়বে। জানলে অবাক হবেন, মানুষসহ স্তন্যপায়ী প্রাণী লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা প্রধান হলেও মাছের ক্ষেত্রে তা নয়। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে সচরাচর প্রাণীদের লৈঙ্গিক পরিচয় অপরিবর্তিত থাকে, তবে মাছের ক্ষেত্রে নাকি তেমনটা ঘটে না। মাছেরা নিজেদের হরমোন পরিবর্তন করতে পারে, এর ফলে তারা নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে পারে বলে জানা যায়। তবে বিভিন্ন গবেষণা থেকে এই মাছের বিস্তর সম্পর্কে তথ্য আসে জীবনের শুরুতে এটা উভয় লিঙ্গ থাকে। যখন ওজন প্রায় ২০০ গ্রাম হয় তখন সবাই পুরুষ জাতের হয়ে থাকে। ৩ কেজি পর্যন্ত কোরাল মাছ পুরুষ থাকে। ৩ কেজির বেশি ওজন হলে এদের মধ্যে রূপান্তর শুরু হয়। এক্ষেত্রে প্রতি ৪টি পুরুষ কোরাল থেকে একটি স্ত্রীতে পরিণত হয়। তবে নোয়াখালীর দিঘিতে পাওয়া কোরালগুলো লিঙ্গের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।